السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم सम्मानित हाजरीन पवित्र जुमा बार अल्लाह सुबहानहु व तआलार राजकीय एलाने आगत सम्मानित मेहमानान एजाम मौलाई करीमेर राजकीय दावत प्राप्त राजकीय मेहमान बिंदु आम्रा सकले आमादेर मुनीबेर दरबारे विनम्र श्रद्धा विजड़ित तो कण्ठे कलिमातुर शुकुर आदाय करछि आलहामदुलिल्लाह आमादेर हायातेर मालिक आमादेर मृत्युर मालिक आमादेर आईनदाता आमादेर विधानदाता सर्वमय क्षमतार एकमात्र मालिक आल्लाह सुबहानाहु वा ताआला आमादेरके आरो एकटी जुमार जन्य मनोनयन दिए इंतेखाब करेछेन मुंतखाब करेछेन निर्वाचन करेछेन इलेक्शन एवं सिलेक्शनेर माध्यमे आमादेरके पछंद करे चूज करे करुणा करे भालोबेसे अनुकम्पा प्रदर्शन करे पवित्र जुमार दिन सय्यिदुल आय्याम सप्ताहेर सर्वश्रेष्ठ दिने तार घरे अधिष्ठित हवार तौफिक दान करलेन एजन्य सकले आरो जोरे कालिमातुर शुकुर आदाय करछि आलहामदुलिल्लाह मुआज्जज हाजिरीन आमरा रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि सलामेर आदर्शिक एवं विप्लबी
ইমাম দীপ্ত সাহাবীদের বর্ণাঢ্য জীবনী আলোচনা করছে। সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ভাজন মুয়াজ্জিনু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী ইতিহাসের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন বিলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আমরা কিঞ্চিত আলোকপাত করেছি। তারই ধারাবাহিকতামূলক তিনটি পর্ব ছিল। আজ সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ অধ্যায় অর্থাৎ তিন পর্বের সর্বশেষ পর্বে আমরা আজ অধিষ্ঠিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনকে যেমন হেদায়েতের আলো দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিলেন, আমাদের জীবনকেও হেদায়েতের আলোয় পরিপূর্ণ করে দেন বলি আমিন। ওয়ালাকাদ দাল্লা বিলালুন ইউয়াজ্জিনু লিরাসূলিল্লাহি সালাতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি তুয়ালা হায়াতিহি। বিশ্বনবীর বর্ণাঢ্য জীবন, 63 বছরের জিন্দেগির মাদিনার শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি বছর অবস্থান করেছিলেন এবং মাদিনা আল মুনাওয়ারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মসজিদ জামাত আজান এ জাতীয় বিধান আসার পর থেকেই সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সানন্দে আজানের ভূমিকা পালন করেছেন, মুয়াজ্জিনের ভূমিকা পালন করে আজানের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পরিসমাপ্তি পর্যন্ত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মুয়াজ্জিন ছিলেন বলুন সুবহানাল্লাহ। ওয়াদাল্লা রাসূলুল কারীম ইয়া আনাস ইলা হাযাস সাউত আল্লাযী উযিবা ফিল্লাহি আশাদাল আযাবি ওয়া হুয়া ইউরাদ্দিদু আহাদ আহাদ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন, যে জীবনে কি নেই, যে জীবন একটি সুখী সমৃদ্ধময় জীবন ছিল, সে বর্ণাঢ্য জীবন তিনি যদিও দাসত্বের জীবন পরিচালনা করতেন, লিড করতেন, কিন্তু সেখানে ছিল সুখ, ছিল আনন্দ, সব ছিল শুধুমাত্র ঈমানের দাওলাত এবং ঈমানের নূর ও আলোক বর্তিকা সেখানে ছিল না। যেদিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ঈমানের আলো আসলো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের সন্ধান পেলেন, বিশ্বনবীর রাজকীয় দরবার থেকে যখন মুক্তির সনদ পেয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেদিন আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক জীবন যাপন করতে পারলেন না। আমাদের দেশের এক শ্রেণীর পীরদেরকে দেখা যায়, তাদের মুরিদেরা বলে যে আমাদের পীর সাহেবের দরবারে গেলে বড়লোক হওয়া যায়, আমাদের পীর সাহেবের দরবারে গেলে শান্তিতে থাকা যায়, আমাদের পীর সাহেবের দরবারে গেলে মামলা হামলা থেকে রেহাই পাওয়া যায়, আমাদের পীর সাহেবের দরবারে গেলে তারা আর গরিব থাকে না, এরকম এক শ্রেণীর লোক আসে না নাই। আবার পীর সাহেবেরও বলে দুনিয়ায়ও মুক্তি আখিরাতেও মুক্তি, কিন্তু যদি সকল পীরের পীর সর্বশ্রেষ্ঠ পীর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণাঢ্য জীবনের দিকে কিঞ্চিত আলোকপাত করি, তাহলে আমরা দেখতে পাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা এসেছিলেন তারা আগে শান্তিতে থাকলেও রাসূলের দরবারে আসার পরে আর তারা শান্তিতে ছিলেন না, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন না গরিব ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন, আবু বকর ধনী ছিলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনী ছিলেন। তারা যখন তাদের পীরের দরবারে অর্থাৎ বিশ্বনবীর দরবারে গেলেন, আরো ধনী হয়েছেন না গরিব হয়েছেন? তাহলে বোঝা যায় ব্যাপারটা উল্টা, সত্যিকারের পীরের দরবারে গেলে ধনী হওয়া যায় না, উল্টা কি হইতে হয়, গরিব হয়ে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমৃদ্ধ জীবন যাপন করছিলেন, সেই সুখময় সমৃদ্ধকর যাপিত জীবনের মধ্যে তখনই আমানিশার ঘনঘটা শুরু হয়েছে যখন বিশ্বনবীর পদচুম্বন করেছেন আল্লাহু আকবার। তাতে বোঝা যায় হক্কানি
আল্লাহ ওয়ালাদের কাছে গেলে বিপদ আসবে, বিপদ দূর হবে না। সুতরাং যারা এই সাইনবোর্ড এবং এই প্লে কার্ড ব্যবহার করছে যে আমাদের পীরের দরবারে গেলে বড়লোক হওয়া যায়, হয়তো তারা সঠিক, না হয় নাউজুবিল্লাহ বিশ্বনবীর বর্ণাঢ্য জীবন জীবন আদর্শ সঠিক। বিশ্বনবীর দরবারে গেলে তো বড়লোক হয় নাই, ধনী হয় নাই, গরিব হয়েছে। তাহলে বোঝা যায় যে পীরের দরবারে যদি কেউ বড়লোক হওয়ার জন্য যায় এবং তারা এই প্লে কার্ড এবং সাইনবোর্ড ব্যবহার করে, বুঝতে হবে সে ভণ্ড পীর, আল্লাহ রাসূলের আদর্শের সাথে তার কোনো মিল নেই, ঠিক কিনা? আল্লাহর নবীর দরবারে গেলেন বেলাল, বিশ্ব নবীর জন্য মার খেলেন, নির্যাতন ভোগ করলেন, জেল হলো, জুলুম হলো, জরিমানা হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরেও বিশ্ব নবীর ভালোবাসায় আল্লাহর নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওই আজাব নয় মুহূর্তেও তার জবানে যে শব্দ ছিল তিনি বারবার শুধু বলতেন আহাদুন আহাদ। আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষী দিয়েছেন। এজন্য বিশ্ব নবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটাকে খুব বেশি পছন্দ করতেন। আল্লাহ রাসূলের সামনে বিলাল আজান দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা ভরে যেত, আর বিলাল যখন আশাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই পর্যন্ত পৌঁছতো, তখন বিলাল আমার নবীর নাম নেয়ার সাথে সাথে বিলালের কলিজাটাও ভরে যেত। ভাইরা আমার, ওয়ালাম্মা ইন্তাকালা আর-রাসূলুল আযম ইলা আর-রফীকিল আ'লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চিরদিন পৃথিবীতে থাকবেন না, ইন্তিকাল করে তিনি এই ধরিত্রী পার হয়ে, এই ভবে জগৎ পার হয়ে আরেকটা জগতে তিনি পাড়ি জমাবেন, এই জগৎ থেকে তিনি বিদায় নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল হয়ে গেল। রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীর ইন্তিকাল হয়ে গেল, নয়টা বা দশটা অথবা সুবে সাদিক বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন কথা বলেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করলেন, সাহাবীদের অন্তর বিষাদপূর্ণ হয়ে গেল, আম্মা জানেরা ক্রন্দনরত, আল্লাহর কাছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোকে কাতর হয়ে রইলেন। সাহাবাই কেরামরা সকলের চোখ দিয়ে অশ্রুসিক্ত নয়নে তারা কান্না আরম্ভ করলেন। লাম্মান তাকাল্লার রাসূলুল আযম ইলা রফীকিল আলা হানা ওয়াক্তুস সালাতি আই সালাতুজ যোহরি, এমন সময় যোহরের আজানের সময় হয়ে গেল, এখন তো আজান দিতে হবে। আর আজানের দায়িত্বে যেহেতু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়োজিত, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেবেন। আজানের আগের পরিস্থিতি কেমন হয়েছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন বিশ্বনবীর ইন্তেকাল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বিশ্বনবীর দরবারে এসেছে, মসজিদে নববীতে এসে বলছে, কেউ বলবে না আমার নবী বিদায় হয়ে গেছে, আল্লাহু আকবার, তোমরা কেউ বলবে না আমার নবী ইন্তেকাল হয়ে গেছে, আমি বিশ্বাস করি না, আমার নবী ইন্তেকাল করেন নাই। সাইয়্যেদুনা মূসা আলাইহিস সালাম তার কওমকে রেখে তিনি 40 দিনের জন্য আল্লাহর দিদারে গিয়েছিলেন, আমার নবী 40 দিনের জন্য আল্লাহর দিদারে গিয়েছেন, আমার রাসূল ইন্তেকাল করেন নাই। আমি আমি এ কথা স্পষ্ট কণ্ঠে বলতে চাই, আমার নবী 40 দিন পরে আবার আসবেন, আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা সকলে চুপ থাকো, আমার তরবারি তোমাদের জন্য প্রস্তুত আছে, আমার জন্য কেউ আমার সামনে এসে বলবে না যে আমার নবী নেই, আমার নবীর বিদায় হয়ে গেছে, এ কথা যেন আমার সামনে কেউ না বলে। সাহাবীরা বিভিন্ন দিক থেকে এক একজন ছুটে আসে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারক দেখেন, দেহ মোবারক দেখেন, আর ভাবে আহারে আজকের পরকের থেকে তো আর বিশ্ব নবীকে দেখা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন বিশ্ব নবীর ইন্তিকাল হয়ে গেছে, তিনি দ্রুত ঘোড়া চালিয়ে সরাসরি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মেয়ে আয়েশার ঘরে ঢুকলেন। ঢুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মোবারকের সামনে থেকে
তাবুটা সরালেন, চাদর দিয়ে মুখ ঢাকা ছিল, চাদর সরালেন, সরিয়ে তিনি বিশ্ব নবীকে দেখে বললেন, বি আবি আনতা ওয়া উম্মি ওয়াল্লাহি লা ইয়াজমা ইয়াজমাউল্লাহু আলাইকা মাউতাইনে, হে আল্লাহর নবী, আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গিত হোক, আল্লাহ তাআলা আপনার উপরে দুটি মৃত্যুকে একত্রিত করবেন না, অতবার যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল তার স্বাদ আপনি আস্বাদন করে ফেলেছেন। এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সাহাবীরা কাতর হয়ে গেছে, শোকে কাতর হয়ে প্রত্যেকটা সাহাবি ভেঙে পড়ছে। এমন সময় তিনি বক্তব্য দিলেন, আইয়ুহান নাসু ইন্নাহু মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান ক্বদ মাতা, হে লোক সকল তোমরা জেনে রাখো, ইন্নাহু মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান, যে ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করে সে যেন জেনে রাখে যে বিশ্ব নবী ইন্তেকাল করেছেন, ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আর যে ব্যক্তি বিশ্বনবী মুহাম্মাদের নয় বরং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন, তিনি যেন জেনে রাখেন যে আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মৃত্যু নাই, ঠিক কি না? সকলে ইবাদত করে কার? আল্লাহর, নবীর ইবাদত, পীরের ইবাদত, নেতার ইবাদত, কারো ইবাদত আমরা করি না। নেতার ইবাদত করলে সেই ইবাদতকে পূজা বলা হবে, এজন্য নেতার কথা মানা যাবে না, ততক্ষণ পর্যন্ত নেতার কথা মানা যাবে যতক্ষণ পর্যন্ত নেতার কথা কোরআন এবং হাদিসের সাথে মিলে, ঠিক কি না? যখন নেতার কথা কোরআন এবং হাদিসের বিপরীত যায় তখন সেই নেতাকে প্রত্যাখ্যান করতে হবে, এটা আমার ঈমানের দায়িত্ব, ঈমানের দাবি। আমার ভাইরা, নেতার ব্যক্তি পূজা এবং দলের পূজা ছেড়ে একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর। ব্যক্তি পূজা কাকে বলা হয়? ব্যক্তি পূজা বলা হয় ওই কথাকে যে কথা ব্যক্তি বলেছে, ব্যক্তি বিশেষের কথা মানতে গেলে আল্লাহর কথার অমান্য হয়, একে ব্যক্তি পূজা বলা হয়। আর দলের পূজা কাকে বলা হয়? দলের পূজা বলা হয় যেই কথা দল বলেছে সেই কথা যদি মানতে হয় তাহলে আল্লাহর আইন লঙ্ঘন হয়, এটাকে বলে দলের পূজা। সুতরাং দলের কথা মানতে গিয়ে দলের পূজা করতে রাজি না, ব্যক্তির কথা মানতে গিয়ে ব্যক্তির পূজা করতে আমরা রাজি না, ঠিক কি না? ব্যক্তি বলবে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য আছে, ব্যক্তি বলবে মূর্তির সংস্কৃতিতে তোমরা লালিত হও, কিন্তু আল্লাহর আইন বলছে খবরদার খবরদার তোমরা মূর্তির নাপাকি থেকে পবিত্র হও, ওয়াল রুজজা ফাহজুর, মূর্তিকে ছেড়ে দাও, ভাস্কর্যকে ছেড়ে দাও, খবরদার মূর্তির সংস্কৃতি আল্লাহ আল্লাহর রাসূলের জমিনে কোনোদিন গড়ে উঠতে পারে না। সুতরাং দলকে জলাঞ্জলি দিয়ে, পথকে জলাঞ্জলি দিয়ে, নেতাকে প্রত্যাখ্যান করে এক্ষেত্রে আমাকে শুনতে হবে কার কথা? আরে জোরে বলি, কার কথা? সুতরাং আমরা দলের পূজা এবং ব্যক্তি পূজা করি না, আমরা ইবাদত করি কার? ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তোমরা মুহাম্মাদের ইবাদত করো না, ইবাদত করো আল্লাহর। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত দূত, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। কত খলাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগে অনেক রাসূলরা এসেছেন আবার চলে গিয়েছেন, ফাইম্মা তা ইন্তেকাল করেন অথবা শহীদ হন নিহত হন, যেভাবেই হোক আল্লাহর রাসূল যদি তোমাদের থেকে বিদায় নিয়ে নেন, আও কুতিলাং ক্বালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি আবার তোমাদের পিছনের দিকেই ফিরে যাবে? ওয়ামাইয়াং ক্বালিবালা আকিবাইহি, আর যে ব্যক্তি তার পিছনের দিকে ফিরে যায়, ফালাইয়া দুরুল্লাহ শাইয়া ওয়াসাইয়া জাযিল্লাহু শাকিরিন, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ তাআলা শুকুর গোজার বান্দার জাজা এবং পুরস্কার দেবেন, বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাক্য পাঠ করার পরে কিছুটা ক্রন্দন থেমে গেছে। সাহাবীরা যখন কোরআনের কথা শুনেছেন, আমান্না ওয়া সাল্লামনা, সামিউনা ওয়া আতাউনা,
এটা সাহাবীদের সিফাত যখনই আল্লাহ আল্লাহ রাসূলের কথা এসেছে আমাদের সামনে যখন আল্লাহ আল্লাহ রাসূলের কথা আসে তখন আমরা মনে করি মূর্তিটাকে প্রতিমা বানিয়ে প্রতিমাটাকে মূর্তি বানিয়ে ভাস্কর্যকে প্রতিমা বানিয়ে প্রতিমাকে ভাস্কর্য বানিয়ে কোন রকম চালাকি শেষরামে এদিক সেদিক করে অবৈধ কে বৈধ করার কোন সুযোগ থাকে কি না এই ক্ষেত্রে আমরা গবেষণা করি টক শোতে গিয়ে বড় বড় টক কথা বলি কিন্তু আল্লাহর কসম সাহাবীদের এই দ্বৈতনীতি ছিল না তারা একটাই কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছে এর বিরুদ্ধে আর কোনো কথা নাই বলুন সুবহানাল্লাহ সাহাবীরা থেমে গেছেন কারণ কোরআনের আয়াত এসেছে আর কথা বলার সুযোগ নেই ভাইরা আমার জোহরে রক্ত হয়ে গেল ওয়ালাম্মা ইন্তাকালা জোহরের রক্ত হয়ে গেল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও বিলাল আজান দিয়ে দাও জোহরের সালাত আদায় করতে হবে কামা বিলালুন এবার বিলাল দাঁড়িয়ে গেলেন ইউয়াদ্দিনু ফিন্নাস বিলাল আজান দেবেন কিন্তু পার্থক্যটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এতদিন পর্যন্ত সফরে কিবা হাজিরাতে মদিনায় কিবা মদিনার বাইরে যেখানেই বিলাল আজান দিতেন ওই জায়গায় তিনি জীবিত রাসূলকে দেখতে পেতেন আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় জীবিত নাই আজকে বিলাল আজান দেবে অক্তত হয়ে গেছে আজানের দায়িত্ব যেহেতু মুয়াজ্জিনেরই থাকে আর মসজিদে নববীর দাইমি মুয়াজ্জিন যেহেতু বিলাল বিলাল কি আজান দিতে হবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু আজান দিতে দাঁড়ালেন কামা বিলালুন ইয়াজিনু ফিন্নাস ওয়ান নাবিয়ুল কারীম মুসাজ্জাদান লাম ইউদফান বাদু আর বিলালের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিবলামুখী চেহারাটা লাশ হয়ে পড়ে আছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালের সামনে শোয়া একটা চাদর দিয়ে বিশ্বনবীকে ঢেকে রাখা হয়েছে বিলাল আজান শুরু করেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ফালাম্মা ওয়াসালা ইলা কওলিহি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বিলাল এবার আস্তে আস্তে যখন এই পর্যায়ে এসেছে এখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আজানের মধ্যে বিলালের কণ্ঠ দিয়ে এই নামটা বের হবে এই পর্যন্ত যখন বিলাল এসেছে হানাকাতুল আবরাত ওয়াহতু বিসা সাউফতুহু ফি হালাকিহি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের মধ্যে বিশ্ব নবীর নাম যখন উচ্চারণ করবেন আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক পড়ে আছে বিশ্ব নবীর দিকে তাকিয়ে বিলাল আজানে মোহাম্মদ শব্দ কণ্ঠ থেকে বের করতে পারছে না বিলালের কণ্ঠের মধ্যে মুহাম্মদ শব্দের মু আটকাই গিয়েছে আশাদু আন্না মুহাম্মদ মুহাম্মদ বলতে গিয়ে বিলাল মু 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 বলে শুধু চিৎকার করে বিলালের জবান দিয়ে মুহাম্মদ শব্দ উচ্চারিত হয় না মুহাম্মদ শব্দ বিলালের জবান দিয়ে বের হচ্ছে না বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চেষ্টা করেন কিন্তু তার জবান মুহাম্মদের মধ্যে আটকে গিয়েছে ওয়াজহাসাল মুসলিমুনা ফিল বুকাই ওয়া আগরাকু ফিন নাহিবি এবার সাহাবীরা বিলালের দিকে লক্ষ্য করে দেখে বিলাল বিশ্বনবীর নামটা উচ্চারণ করতে পারছে না কান্নার অতিশয্যা ক্রন্দনের অতিশয্যা শোকের পাহাড় বিলালের কলিজাকে এইভাবে চাপ দিয়েছে মুহাম্মদ শব্দটা বিলালের জবান দিয়ে বের হয় না এই অবস্থা দেখে অন্যান্য সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে আবু বকরের বক্তব্যের পরে তারা কিছুটা শান্ত ছিল আবার মসজিদে নববী অশান্ত হয়ে গেছে একজন আরেকজনকে জড়িয়ে ধরে আবার অঝরে কান্না শুরু করলেন আবু বকর কাঁদে ওমর কাঁদে ওসমান কাঁদে আলী কাঁদে বিলাল কাঁদে আব্দুর রহমান ইবনে আউফ কাঁদে
কান্নার রোল পড়ে গেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু কিছুতেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারছিল না। সুম্মা আযনা বাদা যালিকা সালাসা আইয়ামিন, বিশ্ব নবীর ইন্তেকাল হয়ে গেল, এরপর তিন দিন পর্যন্ত বিলাল মদিনায় ছিলেন, তিন দিন পর্যন্ত আজানের দায়িত্ব পালন করেছেন। যখনই আজান দিতে উঠেছেন, ফাকানা কুল্লামা ওয়াসালা ইলা কওলিহি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বিশ্ব নবী আজান দিতে গিয়ে যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ শব্দ বলার জন্য উদ্যত হয়, বিলালের কণ্ঠ দিয়ে মুহাম্মদ শব্দ বের হওয়ার আগে কণ্ঠ আটকে যায়, বিলাল বোবার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ, বাকা ওয়াবকা, আজান রেখে বিলাল কাঁদে, বিলালকে দেখে সমগ্র সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। ইন্দা দালিকা তলবা মিন আবি বকরিন খলিফাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়ুতিকহু মিনাল আযানি বাদা আন আসবাহা লা ইহতামিলুহু। বিলাল এবার আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর সিদ্দিক, এখন বিশ্ব নবী নেই, আপনি তো এখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এখন তো আপনি মদিনার অভিসম্বাদিত নেতা। ও আবু বকর, আমাকে তুমি ছেড়ে দাও, আমি আজান দিতে পারবো না, কলিজা ফেটে মরে যাব। সুবহানাল্লাহ, ও আবু বকর, আমাকে ছেড়ে দাও, আজানের দায়িত্বে আমি আর থাকতে পারবো না। ওয়াস্তাযানা ফিল খুরুজ ইলাল জিহাদি ফি সাবিলিল্লাহ ওয়াল মুরাবিতাতি ফি বিলাদিস শামি, আমাকে তুমি ছেড়ে দাও, আমি শুধু আজান দেব না এমনই নয়, আমি মদিনার যেদিকে তাকাই ওই দিকে আমার নবীর স্মৃতি আমার সামনে আসে, আমি আমার নবীর সামনে নাজ্জাশীর দেয়া বর্মটা নিয়ে আমি নবীর সামনে সামনে হাঁটতাম, রাসূল যখন সালাতে দাঁড়ায় আমি এটাকে আল্লাহ রাসূলের সামনে সূত্রা হিসেবে দিতাম, আল্লাহ রাসূলের ঈদের জামাতের সামনে আমি এটাকে দাঁড় করিয়ে রাখতাম। মদিনার যেই দিকে তাকাই বিশ্ব নবীর ভালোবাসা, আল্লাহর নবীর বিয়োগ, আল্লাহর নবীর শূন্যতা আমায় বেকুল করে তোলে। আবু বকর, আমাকে ছেড়ে দাও, আমি চিরদিনের জন্য মদিনা ছেড়ে চলে যেতে চাই। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতারাদ্দাদা সিদ্দিক রিদওয়ানুল্লাহি আলাইহি ফিল ইস্তিজাবাতি লিতলাবিহি ওয়াল ইযনি লাহু বি মুআমুগাদারাতিল মদিনা। ফাকাল লাহু বিলাল, বলে আবু বকর বলে, বিলাল রে, তুমি যুদ্ধে যেতে চাও যাও, আজান দেবে না আমি তাও মানি, কিন্তু ভাই রে, তুই মদিনা ছেড়ে যাস না। সুবহানাল্লাহ, তুই মদিনা ছেড়ে যাস না, মদিনা ছেড়ে যেও না বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু বললেন, ইনকুম তাস্তারাইতানি লিনাফসিকা ফামসিকনি। ও আবু বকর, আমার মনে আছে আমি যখন যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে কাফেরদের হাতে নিয়মিত পিষ্ট হতেছিলাম, তাদের আযাব আমার উপর চলছিল, আমি তাদের নির্যাতন ভোগ করছিলাম, তাদের রিমান্ডের মধ্য থেকে তুমি আমাকে মুক্ত করেছো, টাকা দিয়ে আমাকে খরিদ করেছো, তুমি কি আমাকে আমার জন্য করেছো না আল্লাহর জন্য করেছো? তুমি যদি আল্লাহর জন্য করে থাকো তাহলে বিলালকে ছেড়ে দাও, বিলালকে বাঁচতে দাও, বিশ্ব নবী শূন্য, মদিনায় বিলাল থাকতে পারবে না। আবু বকর বললেন, বিলাল, আমি অবশ্যই তোমাকে আল্লাহর জন্য খরিদ করেছি এবং ইসলাম জন্য আজাদ করেছি। বিলাল এবার বললেন, ও ভাই আবু বকর, যদি আল্লাহর জন্য খরিদ করে থাকো আর ইসলামের জন্য আজাদ করে থাকো তাহলে আমি আর মদিনায় থাকতে পারবো না। বিলাল চলে গেলেন মদিনা ছেড়ে, দামেস্কে সীমান্তবর্তী দেশে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলকে শামে থাকলেন। মুলকে শাম হচ্ছে বর্তমান জর্দান, সিরিয়া, ফিলিস্তিন, ইসরাইল, এই সমগ্র অঞ্চলটাকে মুলকে শাম বলা হয়। এই মুলকে শামে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। রাহালা বিলালুন আনিল মাদিনাতিল মুনাওয়ারাতি মা আউয়ালি বাসিন মিন বুউসিল মুসলিমিন ওয়া আকামা ফি দারায়ান বিল করবে মিন দামেস্ক। দামেস্ক শহরের পাশে দারায়ান নামক একটি অঞ্চলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস করা শুরু করলেন। মদিনা থেকে চলে গিয়ে রাসূলের বিরহে আর মদিনায়
বিলাল অবস্থান করলেন না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, ফালাকিয়া বিলালান ওয়ালাকাদ দাল্লা মুমসিকান আনিল আযানি হাত্তা কদিমা উমর ইবনুল খাত্তাব বিলাদ শাম। বিলাল আর আজান দিলেন না, লম্বা সময় পার হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শাম দেশে সফর করার জন্য বা রাষ্ট্রীয় কাজে তিনি শাম দেশে গেলেন, অর্থাৎ বিলাল যেই শহরে অবস্থান করছেন সেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। ফালাকিয়া বিলালান রিদওয়ানুল্লাহি আলাইহি বাদা গিয়াবিন তাওয়িল। অনেক দিন পরে বিলালকে দেখে উমরের চোখেও পানি, বিলালের চোখেও পানি। সুবহানাল্লাহ, মানে একটা যুগ তো এরা পার করেছে যখন ইসলামের উপরে পরিপূর্ণ নির্মমতা চলছিল, সে নির্মমতার যুগ পার হয়ে আবার মদিনা আল মুনাওয়ারায় এসে নতুন একটি জমিনকে আবাদ করে ইসলামের সুশাসনে সুপ্রতিষ্ঠিত করে সেখান থেকে রাসূলকে হারিয়ে রাসূলের বিয়োগে দুইজন আলাদা হয়ে গেছে, ওই পূর্বের ভালোবাসা স্মৃতি সব দুইজনের মনে পড়েছে। ওয়াকানা উমারু শাদীদা শাওকি ইলাইহি আযীম আল ইজলাল লাহু। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালের প্রতি অনেক উৎসাহী ছিলেন, বিলালকে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। হাত্তা ইন্নাহু কানা ইদা দুকিরা সিদ্দিক আমামাহু, যখন এমনকি বিলালের যখন ওমরের সামনে হযরতে আবু বকরের কথা আসতো তখন ওমর বলতেন আবু বকরিন ইন্না আবা বকরিন সাইয়্যিদুনা ওয়া হুয়াল্লাযী আতাকা সাইয়্যিদানা। আবু বকর হলো আমাদের নেতা আর আমাদের নেতা আমাদের জন্য আমাদের আরেকজন নেতাকে মুক্ত করে আজাদ করে তিনি তাকে স্বাধীন করেছেন, তিনি হলেন বিলাল। সুবহানাল্লাহ, দুজনের দেখা হয়েছে অনেক দিন পর, অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, দুঃখ, আনন্দ, কষ্ট সবগুলো স্মৃতি যখন দুইজনের সামনে প্রতিচ্ছবি হয়ে দেখা দিয়েছে, এমন সময় হুনাকা আদামাস সাহাবাতু আলা বিলালিন আইয়ুয়াজিনা ফি হযরাতিল ফারুক। আশপাশে যারা আছে তারা বলেছে, বিলাল রসুলের যুগের আজান তো তুমি এখন আর দাও না, আজকে ফারুকে আজম আমাদের সামনে, উমরের সামনে তুমি একটু আজান দাও, তাকে উপস্থিত রেখে আমরা একটু রসুলের যুগের আজানটা আবার শুনি। সুবহানাল্লাহ, ফামা ইনিরতাফা সাউতুহু বিল আযানি হাত্তা বাকা উমর ওয়া বাকা মাহু সাহাবাতু। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুরু করলেন, বিলালের কণ্ঠে যখন আজান ভেসে উঠেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, রাসূলের যুগের আজান, বাকা মাহু আসাবহু ওয়া বাকা উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবীর মুখে আজান শুনে রাসূলের যুগের কথা মনে করে উমরের চোখ বেয়ে দরদর করে পানি পড়ছে। ওয়া বাকা মাহু আসাবহু, আল্লাহর রাসূলের সাহাবীরা উমরের পাশে যারা বসা ছিল তাদের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। হাত্তা আখদলাতিল লাহাব বিদ্দুময়ি, এমনকি তাদের চেহারা মোবারক ভিজে, দাড়িগুলো ভিজে, চোখের পানি গড়াইয়া বুকের উপরে টপ টপ করে পড়ছিল। সুবহানাল্লাহ, ওয়ালাকাদ দাল্লা দাইয়া সামাই ইউকিমু ফি মিনতাকাতি দিমাশক। এভাবে দেখতে দেখতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন সায়ান্নে চলে আসলেন, জীবনের অন্তিম মুহূর্ত যখন এসেছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে যাবেন। বিদায়ের আগে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সাথে ছিলেন, দাল্লা দাইয়া সামাই ইউকিমু ফি মিনতাকাতি দামাশক হাত্তা ওয়াফাহুল্লাহুল আজাল মাখতুম ফাকানাত ইমরাতুন তুইলু ইলা জানিবিহি ফি মারাদিল মাউতি ওয়া তুসিহু কাইলাতান ওয়া হুজুনা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি বুঝেছেন যে বিলাল হয়তো চলে যাবে, বিলালের যে পরিমাণ অস্বস্তি এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পর্যায়ে আছে
বিলাল কে হয়তো আর বাঁচানো যাবে না। এই সময় তিনি দুঃখ আর ভারাক্রান্ত মনে বারবার বলতেন হুজনা হুজনা। শব্দের অর্থ হলো দুঃখ, বিপদ, শোক। স্বামী মরে গেলে স্ত্রীর জন্য তো শোকের কথা, বিপদের কথা, দুঃখের কথা, ঠিক কিনা? এজন্য স্ত্রী বারবার ভারাক্রান্ত কণ্ঠে শোকা গাথা হৃদয়ে বারবার বলে উঠছেন ইয়া হুজনা ওয়া হুজনা, হাই দুঃখ, হাই কষ্ট, আমার বিলাল আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ওয়া কানা হুয়া ইয়াফতাহু আইনা ওয়া কানা হুয়া ইয়াফতাহু আইনাই ফি কুল্লি মাররাতিন। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় যখনই চোখ খুলতেন একটু স্বস্তি আসত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া ফারহা। ফারহা শব্দের অর্থ হলো আনন্দ, সুবহানাল্লাহ। স্ত্রী বলছে ওয়া হুজনা, হাই কষ্ট, আর বিলাল কি বলছে ওয়া ফারহা, হাই আনন্দ। বলে আনন্দ কেন? বলে আনন্দ এই জন্য, মৃত্যুর পরে আমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা, দুই নাম্বার প্রশ্ন কি ওয়ামা দিনুকা, তিন নাম্বার প্রশ্ন কি ওয়ামান নাবিয়ুকা বা ওয়ামান হাযার রাজুলু। কবরের মধ্যে থেকে ফেরেশতারা প্রশ্ন করবেন ওই লোকটাকে। ওই সময় মসজিদে নববীর আল্লাহ রাসূলের কবর মোবারক, আর আপনার কবরের মধ্যে কোনো পর্দা থাকবে না, আপনি সরাসরি নবীকে দেখতে পারবেন, সুবহানাল্লাহ। বিশ্ব নবীর প্রতিচ্ছবি সামনে, তখন বলা হবে তোমার রসুলকে অথবা এই ব্যক্তিকে তাকে কি চেনো, এই যে দেখাবে। এই জন্য বিলাল বলছে আরে কলিজা তো পুড়ে আছে, শোকের আগুনে কলিজা তো কালো হয়ে গেছে, আজ যদি মৃত্যু বরণ করি আগামী কালকে আমাকে কবরের মধ্যে রাখা হবে, কবরে ফেরেশতারা প্রশ্ন করবেন ওমান হাদার রাজুলু, এই লোকটাকে কি চেনো। ওই সময় আবার রাসূলকে দেখতে পাবো, সুবহানাল্লাহ, আবার রাসূলকে দেখতে পাবো। এজন্য বিলাল বলছেন ওয়া ফারহা, হায় আনন্দ। বিলালের স্ত্রী যতবার বলে হায় কষ্ট, বিলাল ততবার বলে হায় আনন্দ, হায় আনন্দ। সুম্মা লাফাজা, এরপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বারবার বলে ওয়া হুয়া ইউরাদ্দিদু, বারবার হায় আনন্দ, হায় আনন্দ বলছেন। অবশেষে যখন বিলালের রূহ বের হয়ে যায়, বিলাল দুনিয়া থেকে চলে যায়, তখন বিলাল সর্বশেষ যা বলেছিলেন গোয়ার্দান নালকল আহিব্বাতা মুহাম্মাদান ওয়া আসহাবহু গদান, আয় আগামীকাল নালকল আহিব্বাতা, আমার প্রাণের নন্দ দুলাল, আমার প্রাণের আমার মনের ভালোবাসার পুতুল, আমার কলিজার টুকরা, আমার আদর্শের নেতা বিশ্ব নবীকে দেখতে পাবো, সুবহানাল্লাহ। আর আমি চলে যাব, আমার যত সঙ্গীরা চলে গেছে তাদের সাথেও দেখা হবে, নবীর সাহাবীদের সাথে দেখা হবে, গদান্নাল কল আহিব্বাতা মুহাম্মাদান ওয়া সাহবাহু। এ কথা বলতে বলতে বিলাল দুনিয়া ছেড়ে চলে গেলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেছে। আজকে 1500 বছর হয়ে গেছে মসজিদের মিনারে বিলালের কণ্ঠে উচ্চারিত সে শব্দ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিধ্বনিত হচ্ছে, কিয়ামত পর্যন্ত প্রতিধ্বনিত হবে। ভাইরা আমার, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণাঢ্য জীবনের মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। জালেম তার রক্ত চোখ দিয়ে আমাদের দিকে যত বড় ভয়ঙ্কর আক্রমণ করে নিয়ে আসুক, কোনোভাবেই জালেমের কাছে মাথা নত করা যাবে। এটা বিলালের জীবনের ইমান দীপ্ত শিক্ষা। বিলাল চলে গেছেন তার জীবনের প্রাইমারি স্টেপ, প্রাথমিক পর্যায়ে শিক্ষা দিয়েছেন। এরপরে বিলাল শিক্ষা দিয়েছেন নবীর আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ, নবীর আদর্শে উজ্জীবিত হয়ে প্রয়োজনে জন্মভূমি ছেড়ে জন্মভূমি ত্যাগ করেও চলে যাওয়া যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আদর্শে উজ্জীবিত হয়েছিলেন এবং আল্লাহ রাসূলের সাথে হাতে হাত ধরে বিশ্ব নবীর সাথে মক্কা ত্যাগ করে, জন্মভূমি ত্যাগ করে, ইমানের ইমান আনায়নকারী যেখানে
সে ঈমানের দৌলত নসিব হয়েছিল সে পণ্যভূমি ত্যাগ করে মদিনা আল মুনাওয়ারায় চলে গেছে শুধুমাত্র দ্বীনের জন্য ঠিক কি না প্রয়োজনে আমাদেরকেও যেতে হবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়েছেন কিভাবে বিশ্বনবীর সাথে ছায়ার মতো লেগে রাখতে হয় আজকে বিশ্বনবী নেই আমরা কার সাথে ছায়ার মতো লেগে থাকব আমার ভাইরা বিশ্বনবী যদিও দুনিয়ায় নেই আল্লাহর রাসূল বলে গিয়েছেন তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি আমি নেই তাতে কি হয়েছে এই দুই জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরো কোনোদিন পথভ্রষ্ট হবে না একটা হলো আল্লাহর কিতাব আরেকটা হলো রাসূলের সুন্নাহ রাসূলের হাদিস ঠিক কি না তাহলে বিশ্বনবীকে পাইনি বিশ্বনবীকে পাইনি অনেক পরে এসেছি তাতে কি হয়েছে আমার কোরআন হাদিস আছে যেই কোরআন হাদিস আল্লাহর নবী আমাদেরকে দিয়ে গিয়েছেন ঠিক কি না আজকে কথায় কথায় বিভিন্ন টক শোতে এসে আকবরী আলেম খ্যাত কিছু কুনাঙ্গার সন্তান এদেশে তৈরি হয়েছে যারা বিভিন্ন বিভিন্ন রাষ্ট্রীয় এবং শাসক মহলকে খুশি করার জন্য কোরআন হাদিস বিরোধী কথা বলতে গিয়ে এক পর্যায়ে বলে কাবাও একটি ভাস্কর্য হাজরে আসওয়াদ ভাস্কর্য ভাইরা আমার ভাস্কর্য এর মধ্যে যে প্রকারভেদ আমরা প্রতিমাময় ভাস্কর্য যার মধ্যে 3D একটি জীবন্ত ছবি ফুটে ওঠে আমাদের টপিক হচ্ছে সেই ভাস্কর্যের ব্যাপারে সুতরাং যারা এই দালাল গোষ্ঠী এই লোকের নামও জানি না কি নাম সে বুখারী রেওয়ায়েত দিয়ে বলে যে মূর্তি আর প্রতিমা কি বলে প্রতিমা আর ভাস্কর্য এক না আমিও বলতে যাই জাহান্নাম আর দোজক এই দুইটাও কি এক না এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে জাহান্নাম আর দোজকের মধ্যে যেমন কোনো পার্থক্য নাই প্রতিমা আর ভাস্কর্যের মধ্যে তেমন কোনো কি নাই পার্থক্য নাই ভাইরা আমার দালাল চক্র আকবরী আলেম এই আবুল ফজল এরা যুগে যুগে ছিল এরা তৈরি হয়েছে রাসূলের যুগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলা এদের জাতীয় জনক তাদের জাতির জনক এই মুনাফিকি তৈরি করে সে এগুলোকে বিস্তার করে গিয়েছে পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে সাবা এটাকে পুনর্জন্ম দিয়েছে আজ পর্যন্ত এসব রামবামের দোসরেরা কোরআন হাদিসের সাথে বিরোধিতা করে নিজেদের স্বার্থ এবং পকেট ভারী করার জন্য ইমান বিধ্বংসী কথা পর্যন্ত বলতে তাদের কুণ্ঠাবোধ হয় না আল্লাহ তাআলা এই জাতিকে এবং তাদেরকে আমাদের সকলকে হেদায়েত করুক বলে আমিন কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ওয়া উফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু